পটলের ঝোল খেতে খেতে আমরা একটু হলেও বোর হয়ে যাই। তবে এই রেসিপিটা যদি খাবার টেবিলে থাকে তাহলে আমাদের মাছ মাংসের প্রয়োজন হয় না। চলুন তাহলে এই রেসিপি তৈরি করার প্রসেসটি দেখে নিই। তবে বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটাকে পপুলার করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর সাবস্ক্রাইব করার জন্য এই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে দিন, আর পাশে থাকা বেল ঘন্টাটি দাবিয়ে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে প্রথম আপনারা দেখতে পান। পটলের দরমা বানানোর জন্য আমি পটলগুলোকে এভাবে তৈরি করে নিয়েছি। এই কাজটা কিভাবে করতে হবে সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা ছুরির সাহায্যে এভাবে চেঁচে নিতে হবে। এটা পারলে আপনারা গুটির সাহায্য করে নিতে পারেন, যার যেটা সুবিধা। লক্ষ্য রাখতে হবে পটলের কোনো সবুজ অংশ না থাকে। ঠিক এভাবে হবে। এবার আমি ছুরির সাহায্যে একদিকটা বড় করে কেটে নেব, আর অন্য দিকটা ছোট করে কাটতে হবে। এবার চামচের পিছন দিকটা দিয়ে আমি ভালোভাবেই পটলের দানাগুলোকে বার করে নেব। আস্তে আস্তে বার করে নিতে হবে। লক্ষ্য রাখবেন যে পটলের অন্য দিকটাও যেন বার না হয়ে যায়। এবার অন্য দিকটা আমি ছোট করে কেটে নেব, ঠিক এরকমটাই হবে। এগুলোকে আমি হালকা করে ফ্রাই করে নেব। কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি এই পটলগুলোকে ফ্রাই করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন হালকা হালকা বাদামি কালার চলে এসেছে। এবার আমি তুলে নেব। একই কড়ার মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, দিয়ে আবারও আমি এর সঙ্গে ভালোভাবে ফ্রাই করে নেব। হালকা হালকা বাদামি কালার চলে এসেছে, এর মধ্যে এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা পরিমাণ, ধনে আর জিরের গুঁড়ো হাফ চামচ। এগুলো দিয়ে ভালোভাবেই এগুলোকে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, মহিলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিই। জল দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নিই। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ সিদ্ধ করা আলু দিয়ে দেব। সিদ্ধ করা আলু দিচ্ছি এই কারণে যাতে মশলাটা একটু আঠালো টাইপের হয়। এই মশলাগুলো কড়াইয়ের এক সাইডে রেখে আমি এখানে দিয়ে দেব ডিম। এখানে আমি চারটে ডিম ফাটিয়ে রেখেছিলাম, এবার এই ডিমগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। খুন্তির সাহায্যে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি,
দিয়ে আমি আবারও ভালোভাবেই নাড়াচাড়া করি। ডিমটা প্রায় ঝুরঝুরে হয়ে গেছে। আমি কিভাবে করছি আপনারা দেখতেই পাচ্ছেন। এটাকে অনবরত নাড়তে হবে। আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি তুলে নেব। ভেজে রাখা পটলের মধ্যে এবার আমি পুরগুলো দিয়ে দেব। এটা আমি হাতের সাহায্যে করছি। আপনারা পারলে চামচের সাহায্য করতে পারেন, তবে হাতের সাহায্যে করলে এটা ভালোভাবেই টাইট করে দেওয়া যাবে। তাহলে পরবর্তী স্টেপে বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ঠিক এভাবে করে নিতে হবে। আমি সব পটলগুলো এভাবেই করে নেব। এভাবে আঙুলের সাহায্যে ভালোভাবে টাইট করে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। আমি সবগুলো এভাবেই করে নিয়েছি। ফাইনাল স্টেপে আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা জিরে, একটা তেজপাতা, আর দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ দিয়ে এটাকে আমি ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে ভালোভাবেই নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো 5-6টা গোলমরিচ, দিয়ে একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেব, দিয়ে এটাকে ভালোভাবেই আবারও ফ্রাই করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজের পেস্ট, দিয়ে আবারও এটাকে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষে এলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা পরিমাণ, ধনের গুঁড়ো 1/2 চামচ দিয়ে এটাকে ভালোভাবে এর সঙ্গে মিক্স করে নেব। আমি এর মধ্যে আরো কিছুটা পরিমাণ জল অ্যাড করলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষে গেছে। এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো পেস্ট, দিয়ে এটাকে ভালোভাবে একসঙ্গে মিক্স করে নেব। লক্ষ্য রাখতে হবে টমেটো থেকে কাঁচা গন্ধ যেন না বেরোয়, তার জন্য ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষে গেছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দেব আমি 1 বাটি জল, দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। ঝোলটা ফুটে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দেব পটল। আমি সবগুলো পটল এভাবেই দিয়ে দেব। আস্তে আস্তে দিতে হবে। এবার একটু নেড়ে দিতে হবে, দিয়ে এটাকে আমি 3-4 মিনিটের জন্য হতে দেব। ঢাকনা দেব। ঢাকনা খুলে খুলে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব। এবার পটলের অন্য সাইডটা উল্টে দেব। আমি আবারও 2-3 মিনিটের মতো হতে দেব। এবার সবশেষে দিয়ে দেব আমি গরম মশলা। এখানে কিছুটা পরিমাণ আমি ধনে পাতা অ্যাড করব, আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে
দিয়ে দেব। আমার পরিবেশনের জন্য পুরোপুরি কমপ্লিট। দেখলেন তো কটা স্টেপে করতে হলো। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন।